بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بريو بھائي صالح أحمد بارك الله فيك. أفنى پشل شننا ما أفنى جانتا سيئا چل جي شمس بغترا بغت بے بھول تطح پوری بشن کرے بھول آلوچنا کرے اتھات ایک گھنٹا آلوچنا بالا جائے جے এই বিশ পনেরো বিশ মিনিট আলোচনায় ভুল করে। তো এ জাতীয় আলোচক বক্তাদের বক্তৃতা শোনার বিধান কি, এদের আলোচনা শোনা যাবে কি যাবে না? এর জবাব হল আবিল্লাহ তৌফিক, বক্তা এবং শরিয়া অভিজ্ঞ দুই শ্রেণীকে দুই ভাবে দেখা হয়েছে এবং এলেম কালাম নিতে বলা হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন আলেম থেকে, আর বক্তাকে আলেমের ভিতরে রাখা হয়নি। একমাত্র কোনো বক্তা যদি আলেম হন, বক্তা হন, সে কথা ভিন্ন, কিন্তু এটাই বাস্তব যে অধিকাংশ বক্তাই আলেম নন, ও আলেম মূর্খ জাহেল। এই বাস্তবতা আমরা উপলব্ধি করতে পারি সাহাবে ইবনে মাসউদের একটা আলোচনা থেকে, যে আলোচনাটি সহিহুল আদাব আল মুফরাদ এসেছে। সেখানে উনি বলেন, ইন্নাকুম ফি জামাইন কাসীরুন ফুকাহাউহু ক্বালীলুন খুতাবাউহু। তোমরা এমন একটা জামানায় রয়েছে যে জামানায় ফকিহগণ অর্থাৎ শরিয়া অভিজ্ঞ ব্যক্তিগণের সংখ্যা বেশি আর বক্তার সংখ্যা কম। এরপর তিনি বলেন, ওয়াসায়াতি জামানুন কাসীরুন ক্বালীলুন খুতাবাউহু কাসীরুন খুতাবাউহু ক্বালীলুন ফুকাহাউহু। অতীতে এমন একটা জামানা আসবে যে খতিবগণ বেশি হয়ে যাবে, বক্তাগণ বেশি হয়ে যাবে, আর শরিয়া অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ কমে যাবে। বলা যায় আমরা সেই জামানায় আছি। তো শরিয়তের জ্ঞান সম্পন্ন আলেমের সংখ্যা অনেক কম, পক্ষান্তরে বক্তার সংখ্যা কিন্তু অনেক বেশি। তো বক্তাদেরকে মূর্খ হিসেবে ধরা হয়েছে ইবনে মাসউদের কথায়। তো যারা মূর্খ, শরিয়তের জ্ঞান নাই যে সমস্ত বক্তাদের, এদের আলোচনা শোনা মানে কি এক মূর্খ আর এক মূর্খ থেকে কিছু শুনছে। তো এদের আলোচনা শোনা থেকে দূরে থাকা উচিত। পক্ষান্তরে যে সমস্ত বক্তাগণ বক্তৃতার পাশাপাশি আলেমও বটে, তাদের আলোচনা শোনাতে অসুবিধা নাই। আর ভুল মত তো মানুষের হতেই পারে, সুতরাং যদি অল্প কিছু ভুল হয় সে কারণে তার পুরো বক্তৃতা বাদ দেওয়া যায় না। তো সাধারণত এ জাতীয় বক্তৃতা হয়ে থাকে আলেমদের। তো যদি কোনো সুবক্তা আলেম হন তাহলে তার আলোচনা শোনা যাবে ইনশাআল্লাহ, এবং দু একটা ভুল এটা তার পজিটিভ বিষয়ের ভিতরে বিলীন হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় আসলে সে জাহেল, যেমন ভৈরবী, তফাজুল ভৈরবী, তারপর যুক্তিবাদী, এই জাতীয় বক্তা আছে না, তারপর পীর মুরিদি তরিকার সমস্ত বক্তাই বলা যায় এরা জাহেল, একটাও আলেম নাই। এদেরকে আলেম বলা গুনাহের কাজ হবে, এক কথায় এদেরকে আলেম বলা সঠিক হবে না। এরা সকলে জাহেল, সুতরাং পীর মুরিদি তরিকার কোনো বক্তার আলোচনা শোনা যাবে না, কারণ তারা নিজেরাই বিদাতি হওয়ার কারণে এক প্রকার জাহেল, আর আলোচনা তাদের জাহালাতে পরিপূর্ণ। এবং শিরক এবং বিদাত একটা কমন জিনিস থেকে থাকে এই পীর মুরিদি তরিকার এই লোকদের ভিতরে। সুতরাং পীর লেভেলে যে সমস্ত লোক রয়েছে, পীর মুরিদির লেভেল লাগিয়ে এদের আলোচনা শোনা থেকে দূরে থাকাই উচিত, কারণ এর মাধ্যমে কি অন্তরে ব্যাধির সৃষ্টি হতে পারে। এরপরও ভালো মন্দের ভিতরে তুলনা রয়েছে, কিছু পীর রয়েছে একেবারে ভণ্ড, যেমন দেওয়ানবাগি, আটরসি, ফুলতুলি সহ এরকম, মানে শিরিকবাদী, প্রকাশ্যে শিরিক এবং বিদাতে লিপ্ত। আর কিছু পীর যারা নিজেদেরকে শরিয়া পীর বলে, শরিয়াপন্থী পীর মনে করা হয়, এরাও যথেষ্ট বিভ্রান্ত, এদের ভিতরে শিরিক রয়েছে এবং বিদাত রয়েছে। যদিও শিরক এবং বিদাতকে তারা সেরকম
ইচ্ছা করে প্রকাশ প্রচার করে না, কিন্তু তাদের আলোচনা তো শিরিক বিদাত রয়েছে। এক কথায় পীর মুরিদ তরিকার কোনো বক্তার আলোচনা শোনার প্রয়োজন নেই, কানকে হেফাজত রাখতে হবে। এরপরে যারা জাহেল বক্তা, যাদের এলেমের কোনো সুখ্যাতি নেই, এদের আলোচনা থেকে দূরে সরে থাকতে হবে। বললাম কিছু উদাহরণস্বরূপ, ভৈরবীর কথা বললাম, যুক্তিবাদীর কথা বললাম, ফুলতলির কথা। সে একজন বিদাতি আলেম, আলেম হলো সে বিদাতপন্থী এবং শিরিকবাদী, ওই বেরলভী মার্কা, বেরলভী গ্রুপের। তো জাহেল বিদাতি, বিদাতি হওয়ার কারণে সে এক প্রকার জাহেল। তো এদের আলোচনা শোনা থেকে বিরত থাকতে হবে। এক কথায় যারা জাহেল, যে সমস্ত বক্তা জাহেল, মানে এলেমের কোনো খোঁজ খবর নাই, অনুহয় যারা বিদআতপন্থী, তারা যত বড় আলেমই হোক না কেন, তারাও এক প্রকার জাহের। এদের আলোচনা, খুতবা ইত্যাদি শোনা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে সহি আকিদা পন্থীদের। তো এই হলো কথা, যে বক্তৃতা জগতে অধিকাংশই জাহেল মূর্খ, এর ভিতরে কিছু রয়েছে মাশাল্লাহ এলেম এলেমধারী, এবং ভুল করলেও অতি অল্প ভুল হয়। এদের আলোচনা শোনাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর সৌদি সরকার যেভাবে ব্যবস্থা রেখেছেন, সেই ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশে থাকতো, তাহলে এরকম এই দায়িত্বহীন এই বক্তৃতার সুযোগ মিলত না এই সমস্ত জাহেলদের। সৌদি আরবের জমিনে সবাইকে কথা বলার লাইসেন্স দেওয়া হয় না, মুক্ত পরিবেশে আলোচনা করার সুবিধা দেওয়া হয় না। একমাত্র যারা পরীক্ষিত আলেম, বড় বড় আলেম বা সুবক্তা, কিন্তু আলেম, তাদেরকে কেবল জনগণের মধ্যে কথা বলার সুযোগ দেওয়া হয়। তো এমন হলে অসুবিধা ছিল না, আমাদের দেশের বক্তাদেরও শোনা যেত কথা, যেহেতু একটা লাইসেন্স মানে থাকতো। কিন্তু যেহেতু লাইসেন্স নেই এবং যত বিদাতি মূর্খ বক্তা আজ ফিল্ডকে গরম করে রেখেছে, সুতরাং জাহেল বক্তা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। তারা যতই মুফাসসির হিসেবে পরিচিত হোক বা মুফতি মুফাসসির যতই তাদের টাইটেল দেওয়া হোক, তাদের আকিদা আমলে বিদাত থাকলে, বিদাতের প্রচার প্রসার করলে এবং জয়ীফ জাল হাদিসের কোনো তারতম্য করা না জানলে, সহি জয়ীফের, এরা এক প্রকার জাহেল। ইমাম আহমদ বিন হাম্বা রহমতুল্লাহ আলাইহে এবং ইসহাক বিন রাহওয়ায় তারা বলেছেন, যে ব্যক্তি, যে আলেম সহি জয়ীফের জান খবর রাখে না, হাদিসের অনুভব কোনটা আগের কোনটা পরের বিধান অর্থাৎ নাসেক মানসুক বিষয়ে খবর রাখে না, তাকে আলেম বলা চলে না, তার নাম আলেম বলা ঠিক হবে না, জায়েজ না, এভাবে বলেছেন। মারফত উলুমুল হাদিসে এ তথ্যটি রয়েছে, ইমাম হাকিমের একটি বই মারফত উলুমুল হাদিসে বলা হয়েছে। তো কী বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল, যে সহি জয়ীফের পার্থক্য চিনে না, মানে কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ জাল হাদিস পার্থক্য বোঝে না, কোনটা আগের কোনটা পরের বোঝে না, সে আলেম নয়, তাকে আলেম বলা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমাদের দেশে শতকরা 99% বা হাজারে 99% বক্তাই জাহেল, কারণ একটু কিছু ওই অল্প কিছু জ্ঞান অর্জন থাকলেও দেখা সহি জয়ীফের কোনো জ্ঞান নাই, বরং আলোচনায় দেখবেন যে জালিয়াত কথা, মিথ্যা কথা, মিথ্যা কাহিনী, সেরেকি কথা, বিদাতি কথাই মানে শোভা পাচ্ছে। তো এক কথায় আমরা আমাদের দেশের প্রেক্ষিতে বলতে পারি যে বক্তাদের থেকে এলেম অর্জন করা থেকে দূরে থাকতে হবে, এবং বক্তৃতায় শরিক হওয়া শ্রোতা হিসেবে এটা একটা এলেম অর্জন একটা পথ, তো এদের থেকে এলেম অর্জন করাতে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন জাহেল মূর্খ থেকে এলেম অর্জন করতে বলেননি, বরং আল্লাহ কি বলছেন, ফাস আলু আহলা জিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলু জিকির অর্থাৎ যারা কোরআন সুন্নাহ অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। সূরা আন-নাহল 23 নম্বর আয়াত, অনুভাবে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত। তো আল্লাহ কাদের থেকে এলেম নিতে বলছেন, যারা আলেম তাদের থেকে, সুবিজ্ঞ আলেম তাদের থেকে এলেম নিতে বলছেন। অতএব এলেম নিতে হলে, ফতোয়া নিতে হলে, শরিয়ার মাসালা নিতে হলে আলেমদের থেকেই নিতে হবে, এই বক্তৃতা অঙ্গনের বক্তাদের থেকে, গল্পবাজ বক্তাদের থেকে এলেমের আশা করা যায় না। এবং ইবনে মাসুদের ভাষায় আমরা বুঝতে পারলাম যে আলেম এক জিনিস আর বক্তা আর এক জিনিস, তার মানে বক্তারা অধিকাংশই আলেম হয় না। এই জন্য কোনো কোনো ইসলামিক মনীষী বলেছেন যে বক্তারা আলেম হয় না, আলেমরাও বক্তা হয় না, মানে এটা বাস্তব, বেশিরভাগ মাঝে মধ্যে ব্যতিক্রম হতে পারে। যেমন আল্লামা ইবনুল জাওজি একদিক দিয়ে বড় মুহাদ্দিস ছিলেন, উঁচু মাপের মুহাদ্দিস, আর একদিক দিয়ে উনি সুবক্তাও ছিলেন, লক্ষ লক্ষ শ্রোতা তার মাঝে সে বসতেন।
তো এটা খুব কম হয়ে থাকে। তো এরকম যদি আলেম পাওয়া যায়, যে একদিকে আলেম, ভালো আলেম, আর একদিকে সুবক্তা, অসুবিধা নেই, তাদের আলোচনা শোনাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা বিদাতপন্থী, শিরিকবাদী, মূর্খ, শরীয়তের খবর রাখে না, এদের আলোচনায় শরিক হলে, এদের আলোচনা শুনলে আরো গোমরা হতে হবে। এবং বলা যায় আমার দেশের মানুষ গোমরা হচ্ছে, দিন দিন আরো বেশি হচ্ছে গোমরা। এই জনগণ গোমরাহির পথে আরো এগিয়ে যাচ্ছে, আর একমাত্র কারণ হলো এই সমস্ত মূর্খ বক্তাদের প্রচার এবং প্রসার। এরাই কি করছে, জনগণকে বিভ্রান্ত করছে। যেমন ভৈরবী সাহেবের ওয়াজ, যুক্তিবাদী সাহেবের ওয়াজ, ফুলতলির ওয়াজ, এই ওয়াজগুলির মাধ্যমে মানুষের কোনো কল্যাণ নাই। এগুলিতে সব অকল্যাণ আর অকল্যাণ। এর ভিতরে এই সমস্ত ওয়াজে আলোচনায় শিরিক এবং বিদআত প্রকটভাবে আমরা বিদ্যমান দেখি। সুতরাং এ জাতীয় মার্কা মারা বেদাতি, শিরিকবাদী, মূর্খ, জাহেলের আলোচনা থেকে দূরে থাকতে হবে জনগণকে। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন সর্ব বিষয়ে সতর্কতা অবলম্বনের। আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল